ও ভাই পুরো একদম ফগি ওয়েদার বেলপাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এরকম ওয়েদার, তাই একবার ভাবলাম বেরিয়ে পড়ি, ওয়েদারটার মজা নিই। তাই জাস্ট দেখতেই পাচ্ছ কিচ্ছুই দেখা যাচ্ছে না, একদম চারিদিকে কুয়াশা। এখন জাস্ট মেন রোডের অবস্থা দেখো, কিছু দেখা যাচ্ছে। এই যে বাইক, আমার বাইক নিয়ে বেরোলাম ভাই, ওয়েদার দেখো, ওয়েদার ও চলো দেখো একবার ফগি ওয়েদারটার মজা নাও, মাঠের দিকে যাই চলো, দেখা যাক কিরম দেখায় ওই সাইডটা। ও তো সঙ্গে থাকো, ফগি ওয়েদারটার মজা নাও। গুড মর্নিং এভরিওয়ান, দার্জিলিং লাগছে পুরো, দার্জিলিং যেন বরফ পড়ছে। ঠিক আছে চলো বন্ধুরা, সঙ্গে থেকো। জাস্ট ওয়েদারটা দেখো ভাই, রোড পুরো একদম ভিজে গেছে কুয়াশাতে, কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে। এদিকটা হচ্ছে একদম সোজা সিলদা রোড, আর এদিকটা সোজা ঝিলিমিলি চলে যাচ্ছে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, টাটা। বিশালকে ডাকতে এলাম এই ওয়েদারে, এই যে বিশালে ঘরে ঢুকছি। কোনটা বলতো? আচ্ছা আমি রিভিউটা দেখে বলবো তোকে, তাহলে ঠিক আছে আমি দেখে তোকে বলবো তাহলে। হ্যাঁ ঠিক আছে, রিভিউটা দেখি আমি। আচ্ছা ঠিক আছে, মাঠের দিকে যাবি তো তুই? চ মাঠের দিকে চো, আমি যাই দেখছি। ভাই জাস্ট ওয়েদারটা একবার দেখো, কি আর বলবো, কিছু দেখাই যাচ্ছে না ওয়েদারে। এই ডান দিকে চললাম সোজা একদম শঙ্কুদা, দোকান খুলেছে সকাল সকাল। শঙ্কুদা কিছু দেখাই যাচ্ছে না, এই যে এটা হলো বেলপাড়ি মার্কেট আমাদের, কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট দেখতে পাচ্ছ শঙ্কুদা সকাল সকাল দোকান খুলেছে। আর এই যে স্টেট দাঁড়িয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট ওয়েদার ভাই। ইটস ওমেন, আর তোমরা দেখছো সোমেন ব্লগস, আর আজকের ওয়েদারটা, ওয়েদারটা একবার দেখে না, জাস্ট কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। আর এটা হলো আমাদের ইন্দিরা চকের দিকে যাচ্ছে, তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে ওয়েদারটা। জাস্ট এই যে গাড়ি পেরোচ্ছে এটা দিয়ে, পুরো ফগি ওয়েদার। এটা সিলদা রোড,
জাস্ট কিছু দেখাই যাচ্ছে না, এমন ওয়েদারটা হয়েছে। এদিক থেকে একটা গাড়ি আসছে গাইজ, তো জাস্ট চলো আমার মাঠে যাই। মাঠে দেখি শঙ্কুদা এখানে দোকান খুলেছে চা খেতে বলছে, তো এখন চা খাবো না, এসে করে চা খাবো। তো ওয়েদারটা দেখো জাস্ট আলাদাই, অনেকদিন পরে এরকম একটা ওয়েদার। তো চলো টাটা, মাঠে গিয়ে দেখা হচ্ছে। যেন দার্জিলিং এ প্রবেশ করছি। এটা হলো আমাদের বেলপাড়ি হাই স্কুল গ্রাউন্ড, আর মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং এ এটাতে এসেছি। ও ভাই জাস্ট একবার লুকটা দেখো, ও মাই গড, দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মাঠে কে আছে না আছে কোথায় আছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো চলো এখানে গাড়িটা দাঁড় করি। আমার গাড়ি এখানে দাঁড়ালো, আর কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। ও বৃষ্টি হচ্ছে যেরকম। মাঠে কেউ আছে? কেউ তো নেই বলছে মাঠে, কেউ সাড়া শব্দ কোথাও কিছু দিচ্ছে না। আমি একাই হুঁয়ায় চলে এলাম। ও ভাই জাস্ট ওয়েদারটা দেখো, এটা হচ্ছে ফরেস্ট। বিশালকে ডাকতে এলাম এই ওয়েদারে, এই যে বিশালে ঘরে ঢুকছি। চোখে দিয়ে যাবো, এই জল পড়ছে তো কি হয়েছে? শঙ্কুদার কাছে বসো। ট্যাক্সুটটা পড়লে না, আর জিন্সটা পরলে, দুটা পরলে একসঙ্গে, যা ঠান্ডা লাগবে না। আটটা দেখো আজকের, এই ওয়েদারে মোটামুটি ঘোরার মজাটা একটু আলাদা, ঠিক আছে, নর্মাল ওয়েদারের থেকে। তো সঙ্গে বিশালকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বেড়ু বেড়ু করতে। আর এটা হলো আমাদের লাল পিঁপড়ে গেস্ট হাউস, একদম প্রপার রেডি হয়ে আছে। আর এই যে বিসিপ বিকি ভাইয়ের বাড়ি, ও ভাই সাপ, আর ওয়েদারটা দেখো জাস্ট, ও কি লাগছে। অনেকদিন পর এরকম একটা ওয়েদার পাওয়া গেল। এই জলটা না পড়লে ভালো হয় সত্যি, একটু একটু বৃষ্টিও পড়ছে, তো কি আর করা যাবে, খুবই কম। তা যারা ঘুমোচ্ছ বেলপাড়িতে তাদের জন্য বেসিক ভিডিওটা, যে দেখো বেলপাড়ির মর্নিং ওয়েদারটা কিরকম হয়। আর মাঠে গেছিলাম আজকে, মাঠে অ্যাকচুয়ালি কাউকে দেখতে পাইনি, মাঠে কেউই ছিল না। এই ওয়েদারে কে আসবে ভাই, কাউকে দেখাই যাচ্ছিল না মাঠে, ভিডিওটা তো দেখলে তো। হ্যালো গাইস, এই যে সামনে আমাদের রতন বাবুকে দেখতে পেয়েছি,
তো দেখা যাক কোথায় যাচ্ছে। এই রতন, এই কোথায় যাচ্ছ? কলকাতা যাচ্ছ? কিসে করে যাচ্ছ? এইটা কিসে যাচ্ছ? এটা ঝাড়গ্রাম যাবে? আরে যাও, ঘুরে এসো, সাবধানে যাবে। রতনবাবু আমাদের কলকাতা বেরিয়ে পড়ছে, আর মার্কেটের অবস্থা দেখতে পাচ্ছ, জাস্ট 7:15, 7:15। এটা হলো বেলবাড়ি মেন রোড, আমরা সোজা যাচ্ছি একদম সোজা ইন্দিরা চকের দিকে। জাস্ট ওয়েদারটা দেখো একবার। ও ভাই, 50 চালানো মানে। আর এটা হলো ব্লক অফিস, আর ওয়েদার দেখো কিছু দেখাই যাচ্ছে না। সঞ্জিত এসছে না নাই বল, এসছে না নাই বল, কোনো চান্স নাই। তো সঞ্জিত তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, কোনো চান্স নেই বিশাল বলছে মনে হচ্ছে। না এসছে ভাই, দেখ ভাই, দেখ জল জল টিপছে, ওই দেখ। আচ্ছা ঠিক আছে, আপনি চা টা বানান, আমরা একটু ঘুরে আসি, একটু ব্লগটা বানিয়ে আসি, ঠিক আছে, চলো টাটা। তো এইটা হচ্ছে ইন্দিরা স্ট্যাচু, সামনে যাবি একটু কালী মন্দির থেকে ঘুরে আস। চাই একটু কালী মন্দির থেকে ঘুরে আসি। সবাই দেখতে পাচ্ছ চা দোকানে সব চা নিয়ে ব্যস্ত এই কুয়াশায়, আর আমরা একদম সোজা চলে যাচ্ছি কালী মন্দির রোডে। আর বিশাল ভাই আমাদের বাইক চালাচ্ছে, বিশালের ঘুম পাচ্ছে, সত্যি ঘুমার মতো ওয়েদার এটা, এটা ঘোরার মতো ওয়েদার নয়। আমরাই বেরিয়েছি, তাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, ভিডিওটাকে রিচ দিও, সবার সঙ্গে শেয়ার করো। এই ওয়েদারটা জাস্ট আলাদাই লাগছে, ওয়েদারটা একদম কি বলবো, দার্জিলিং শিলিগুড়ি কাল দিচ্ছে। হ্যাঁ লোক বলতেই পারে, লোকে গাল দিচ্ছে, আবার লোকের বিচ্ছু কেন, আমরা এই ওয়েদার এইরকম আমরা বেরিয়ে পড়েছি কেন। ভাই এইখানে দাঁড়া, ভাই এখানে দাঁড়া, একবার দাঁড়া, এখান থেকে স্ন্যাপ নিতে হবে। এই যে এইখানে মা কালী, জয় মা, ভালো রেখো, ভালো থেকো। চলো এই আমরা বেরিয়ে পড়লাম সোজা একদম চেকপোস্ট থেকে ঘুরে আসি হয়েছি। এইটা হচ্ছে মা কালীর রেস্টুরেন্ট অ্যান্ড তন্দুরি, নতুন করেছে, ট্রাই করতে পারো এখানে এসে তোমরা। আর এই ওয়েদার দেখো, ওয়েদার ওয়েদার আর কি বলবো, ওয়েদার নিয়ে দেখতেই তো পাচ্ছ। এটা বেসিক্যালি কিন্তু বেলপাহাড়ি লোকের জন্য, যারা ঘুমাচ্ছ তারা কিন্তু দেখে না ওয়েদারটা কীরকম, সকালে উঠলে কীরকম ওয়েদার দেখতে পাবে তোমরা দেখে না একবার। পল্লী মঙ্গল সমিতি, আর এটা হলো বেলপাহাড়ি হাই স্কুল। আর এই যে কেতকি ঝর্ণা বাঁ দিক দিয়ে যাওয়া যায়, মানে এখানে নয় বাঁ দিকে সামনে আছে টার্নিংটা যেটা দিয়ে ওদলচুয়া যাওয়া যায়। এই যে ঢাঙ্গি কুসুমের বোর্ডারও দেওয়া আছে, দিয়ে ঢাঙ্গি কুসুমও যাওয়া যাবে। আমরা বেশি দূর আর দেখবো না, এখান থেকে প্যাক করব নাকি বিশাল যাবি, এইটা দিয়ে একদম সোজা উদুল দিয়ে যাওয়া যাবে। কথাবার্তা নেই রাস্তাতে, ঘুরে বেড়াচ্ছি, আর মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ
এখন বাজে 7:10, 7:10 বেলবাড়ির এই ওয়েদার, মনে হচ্ছে আমরা কোথাও অন্য কোথাও আছি, হয়তো দার্জিলিং শিলিগুড়ি সেরকম একটা ব্যাপার। ওয়াও, ইন্ডিকেটরটা মেরে রাখ। আমরা জল ট্যাঙ্কি চলে এলাম, জল ট্যাঙ্কির এইখানে তো কিছু দেখাই যাচ্ছে না, এদিকে কুয়াটা এত বেশি দেখতে পাচ্ছ, কিছু দেখাই যাচ্ছে না সামনে রোডের। এই হলো জল ট্যাঙ্কি, হ্যাঁ চল ঘুরে যাই আর দেখো না, এই হলো জল ট্যাঙ্কি। তো এখান থেকে আমরা ব্যাক করছি, এখান থেকে কিছু দেখাই যাচ্ছে না সামনে দেখতে পাচ্ছ, সোজা ব্যাক করি। ঠান্ডাও লাগছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো চলো বন্ধুরা, যারা নতুন এসছো ভিডিওটাতে লাইক আর একটু কমেন্ট করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো চ্যানেলটিতে। তো গুড মর্নিং এভরিওয়ান, আবার সবাইকে ওয়েলকাম টু সোমেন ব্লগস। এই হলো আমাদের অবস্থা, এখন এই ধরো আমরা যাচ্ছি, বিশাল বাইক চালাচ্ছে আর আমি ওয়েদারটা দেখো। ওয়েদারটা নিয়ে আর কি বলবো, দেখতেই তো পাচ্ছ, ওটা স্ন্যাপ নেবো যেটা ইনস্টাগ্রামে দিয়ে দেবো। সেরা 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 লাগছে, আমরা এখন সঞ্জিত বাবুর টি স্টলে পৌঁছে গেছি। সঞ্জিত বাবুর একদম সকাল সকাল লাল চাটি খাবো বলে, সঞ্জিত দা তাড়াতাড়ি বানাও, লাল চাটা বানাও তাড়াতাড়ি। আর হালকা হালকা বৃষ্টি, সঙ্গে ফগি ওয়েদার, জাস্ট কোনো কথা হবে না বেলপাহাড়ির। মনে হচ্ছে যেন আমরা বেলপাহাড়িটা এখন দার্জিলিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরম লাগছে। তোদের তো কোনো নাম এখন নেই, জাস্ট এখন টাইম হয়েছে মোটামুটি 7:30 বাজছে, 7:30 বাজছে এখন, 7:30 এই ওয়েদার জাস্ট দেখতে পাচ্ছ। এটা হলো ইন্দিরা স্ট্যাচু আর এটা হলো আমাদের মেন রোড, মেন রোডের ওয়েদার দেখতে পাচ্ছ কিরম। তার সামনে আছে ওই যে বিশাল ভাই আর সঞ্জিত বাবু। তো যারা চ্যানেলটিতে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আচ্ছা একটা লাইক একটা শেয়ার তো অবশ্যই করতে হবে, তো করে দিও। চলো টাটা। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানি সবাই সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজকে। তো আজকে এই লেজেন্ডের জন্মদিনের নিয়ে আমাদের সঞ্জিতদা কিছু সকাল সকাল একটু বলবে। তো সঞ্জিতদা বলো কী বলতে চাও আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নিয়ে। আজ 23শে জানুয়ারি, এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন স্কুলে এটা বেশ খুব সুন্দরভাবে পালন করা, বীর সুতান এই বাংলার মুখে জন্মগ্রহণ করে টোটাল পৃথিবীর মানে বিশ্বের মধ্যে এটা সেইরকম পার্সন, সেইরকম একজন লোক মানে সবাই যাকে জানে তার আজকে জন্মদিন, এই নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ এই ওয়েদারে অনেকে অনেক মানে করোনার ওয়েদারে বলেন বা এই ওয়েদারে অনেক জায়গায় হয়তো পালন করা ঠিকঠাক হবে না, তো তবু এই দিনটা মানে গভীরভাবে আমাদের মনে পড়ে এই স্কুল লাইফ থেকে। একদম একদম, যাই হোক আমাদের সুভাষচন্দ্র বোস কিন্তু এখন অমর, চির অমর। হ্যাঁ, কারণ তার মানে মৃত্যু নিয়ে বহু রহস্য রয়েছে, অনেক রহস্য রয়েছে, অনেকেই বলে যে প্লেনে ক্র্যাশ হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে, কিন্তু তার কোনো সুরা মানে মেলেনি, এখন হদিশ মেলেনি কিছু। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা গেলে যে
তিনি অমর অমর একদম আমাদের কাছে অমর মানে হয়ে গেছে আর আমরা এখনো তার জন্য ওয়েট করে আছি আর সেটা রয়েছে আমাদের মধ্যেই রয়েছে আমাদের মনে রয়েছে সুভাষচন্দ্র বসু একদম কেমন হলো থ্যাংক ইউ সঞ্জিত দা সকাল সকাল পুরো সুন্দর চা পানি খাওয়ার জন্য আর আজকে সবাই আমরা জানি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সত্যি একটা একদম আজাদ হিন্দ ফৌজ আজাদ ইন্ডিয়া চিনি দাও নি চিনি দাও নি চিনিটা ভুলে গেছি একদম দা গ্রেট ইন্ডিয়ান লিডার পেট্রিয়ট লিডার আরে ঠিক আছে হয়ে গেল তো ফাইনালি আমরা বাড়ির পথে এখন বাজছে প্রায় ভিজে ভিজে সত্যি আমরা ভিজে ভিজে যাচ্ছি বৃষ্টি পড়ছে আর এখন মোটামুটি বাজছে প্রায় 8:30 আর বৃষ্টি পড়ছে আর প্রায় আমরা এই থানার সামনে থানা ক্রস করছি কুয়াশাটা চলে গেছে বাট ওয়েদার প্রচুর একদম খারাপ বৃষ্টি পড়ছে চো 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 তাড়াতাড়ি চো ভাই পুরো ভিজে যাচ্ছি সোজা ফরেস্টে ঢুকে গেলাম কুয়াশাটা অনেকটাই কমে গেছে এখন দেখতে পাচ্ছ তখন যে অবস্থাটা ছিল আলাদাই ছিল এখন তো একদমই কম সালকে ছাড়বো আর সোজা একদম বাড়ি চো নামাই দি এই যে মাঠ আমাদের প্রচুর ঠান্ডা তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন এসছো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট একটা করে দিও তো চলো টাটা 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 উ